এখন থাকছে সোনু সুদ, মহেশ বাবু জুনিয়র, এনটিআর, আরআরআর এর বেশ কিছু গসিপসের আপডেট। প্রথমেই থাকছে সোনু সুদ কি আসলে ফ্রড নাকি ফাঁদ পাতা হচ্ছে তার বিরুদ্ধে। টুইটার জুড়ে ঘুরে বেড়াচ্ছে সোনু সুদের কিছু ভুয়া হেল্প করার পোস্ট। এরপর থাকছে মহেশ বাবুর সাথে শিল্পা শেট্টি, তবে নায়িকা চরিত্রে নয়, যেই চরিত্রে থাকবে জানলে কিন্তু অবাক হবেন। সেই সঙ্গে থাকছে জুনিয়র ইন্টারের সঙ্গে কিয়ার আদভানি হলো কনফার্ম। অ্যান্ড ফাইনালি থাকছে আরআরআর এর রিলিজ ডেট নিয়ে রাজামৌলির সঙ্গে মতের বিরোধ রামচরণ এবং জুনিয়র ইন্টারের। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি সোনু সুদের কাছে। লাস্ট ইয়ার থেকে লকডাউনের মধ্যেই সোনু সুদ যেভাবে এগিয়ে এসেছিল সেটা একটা দৃষ্টান্ত বটে। ইনফ্যাক্ট ইন্ডিয়ার করোনার এই সেকেন্ড ওয়েভেও সোনু সুদ শুরু থেকেই নানাভাবে হেল্প করে যাচ্ছে। তবে তার এই দান করার বিষয়গুলো নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছে। অনেকেই বলছে সোনু সুদ দানের মাধ্যমে সাডেনলি ফেমাস হওয়ার একটা স্টান্ট করছে মাত্র। শুধু তাই নয়, pinkvilla.com এর রিপোর্টের মাধ্যমে একটা শকিং ইনফরমেশনও জানা যায়। সেই রিপোর্ট অনুযায়ী কয়েকজন টুইটার ইউজার আসলে যাচাই বাছাই করতে চাচ্ছিল সোনু সুদ আসলেই হেল্প করে কিনা। দ্যাটস ওয়াই তারা মিথ্যা অ্যাকাউন্ট বানিয়ে এক্সিস্ট করে না এমন একটা ভুয়া হসপিটালের ঠিকানা দিয়ে সোনু সুদকে ট্যাগ করে পোস্ট করে যে তাদের প্লাজমা লাগবে। এর কয়েকদিন পর সোনু সুদ সেই ইউজারের ওই পোস্টটা রিটুইট করে লেখে প্লাজমা ডেলিভার করা হয়ে গেছে। এখন এই বিষয়ে পরবর্তীতে সেই ইউজার টুইটার পোস্টে জানায় সোনু সুদের পর্দাফাস, সে এইভাবেই স্ক্যাম ক্রিয়েট করছে। আবার কেউ কেউ বলছে সোনু সুদ এই সব টুইটার পোস্টেরই রেসপন্স করে যেগুলোর ফলোয়ার্স নেই। শুধু এখানেই শেষ নয়, রিসেন্টলি এক ফ্যামিলি তাদের COVID-19 আক্রান্ত এক সদস্যের জন্য সোনু সুদকে ট্যাগ করে হেল্প চেয়েছিল। সোনু সুদ সেই পেশেন্টের জন্য হসপিটালের বেড অ্যারেঞ্জ করে দিয়েছে বলে টুইটারে আবার পোস্টও দেয়। কিন্তু সেই ডিস্ট্রিক্টের কালেক্টর জানিয়েছে সোনু সুদ এমন কিছুই করেনি, সে তার সঙ্গে যোগাযোগই করেনি। জানা যায় যে সেই ব্যক্তিও নাকি হোম আইসোলেশনে আছে। যদিও পরবর্তীতে সোনু সুদ হোয়াটসঅ্যাপের চ্যাটের স্ক্রিনশট দেখিয়ে প্রুফ দেখাইছে সে আসলেই হসপিটালে সেই পেশেন্টের জন্য বেড অ্যারেঞ্জ করেছিল। এখন বারবার সোনু সুদকে ঘিরে এমন ফ্রডের অ্যালিগেশন তো আসছেই। সোনু সুদ কিছু অভিযোগে ভুল প্রমাণ করছে, তো কিছু অভিযোগের বেলায় একদম নীরব থাকছে। এখন প্রশ্ন হলো সোনু সুদ কি আসলে স্ক্যাম করছে নাকি সত্যি সত্যি মানুষকে হেল্প করছে, এবং এটা নিয়েও কিন্তু অনেকের মনে অনেক রকম সন্দেহ গড়ে উঠেছে। তবে সবারই চাওয়া একটাই, সোনু সুদের এই হেল্প করার বিষয়টা যেন কখনোই স্ক্যাম হিসেবে প্রমাণিত না হয়, আদারওয়াইজ মানুষের প্রতি মানুষের ভরসাই তখন উঠে যাবে। এবার আসি মহেশ বাবুর কাছে। কয়েক সপ্তাহ আগেই তো অ্যানাউন্সমেন্টে আসা যে মহেশ বাবু ত্রিবিক্রম সিনেভেসের সঙ্গে 11 বছর পর টাইড আপ হচ্ছে একটা প্যান ইন্ডিয়ান ফিল্মের মাধ্যমে। যে সিনেমা টাইটেল এখনো ঠিক হয়নি, তবে ওই সিনেমায় নায়িকা হিসেবে থাকবে দুজন। এখন দুজন নায়িকা কারা থাকবে সেটা তো কনফার্ম নয়, তবে জাহ্নবী কাপুর এবং পূজা হেগড়ের নাম উঠে এসছে। এছাড়া দ্য হান্স ইন্ডিয়া .com থেকে জানা গিয়েছে যে এখানে শিল্পা শেট্টিও থাকবে, বাট নায়িকা চরিত্রে নয়। শিল্পা শেট্টি এখানে থাকবে মহেশ বাবুর আন্টি চরিত্রে, এবং এখানে তিনি একটি বয়স্ক ক্যারেক্টার প্লে করবেন। ওয়েল, এটা কিন্তু আসলে বেশ ইন্টারেস্টিং, কারণ শিল্পা শেট্টির মতো ফিটেস্ট একজন নায়িকা মহেশ বাবুর সঙ্গে কাজ করছে, তাও আবার বয়স্ক একটি ক্যারেক্টারে। সো দেখা যাক শেষ পর্যন্ত আসলে কেমন মানায় সবকিছু। অন্যদিকে জুনিয়র এনটিআরও কিন্তু ডিরেক্টর কোলাটালা সিভার সঙ্গে তার 30তম সিনেমার ঘোষণা আগেই দিয়ে দিয়েছে, যেটাও প্যান ইন্ডিয়ান ফিল্ম। অ্যান্ড অবভিয়াসলি প্যান ইন্ডিয়ান ফিল্ম যেহেতু, সো এখানে বলিউডের তো টাচ থাকবেই। এখন শুরুর দিকে নায়িকা হিসেবে গুঞ্জন শোনা গিয়েছিল কিয়ারা আদভানির নাম, বাট রিসেন্টলি জানা গিয়েছে কিয়ারা আদভানি এখানে থাকছে নায়িকা হিসেবে, এবং এটা কনফার্ম। এছাড়া আরআরআর ফিল্ম, এই সিনেমার রিলিজ ডেট নিয়ে তো এখন একটু ঝামেলা শুরু হয়ে গেছে। আমরা জানি এই সিনেমা রিলিজ পাচ্ছে 13 অক্টোবর, তবে এখনও রামচরণ এবং জুনিয়র ইন্টারের অনেক পোর্শন বাকি থাকায় প্লাস শুটিং করোনার কারণে বন্ধ থাকায় সেই শর্টগুলো সময় মতো নেওয়া সম্ভব হবে না। দ্যাটস ওয়াই রাজামৌলি চাচ্ছিল এই সিনেমার রিলিজ ডেট যেন পিছানো হয়, এবং বেশ কয়েকটা নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে SS রাজামৌলি চাচ্ছে এই সিনেমা যেন নেক্সট ইয়ার 2022 সামার, অর্থাৎ এপ্রিল কিংবা মে এর দিকে রিলিজ পায়। বাট রামচরণ এবং জুনিয়র ইন্টার এই বিষয়ে একমত নয়। হ্যাঁ, তারাও চায় যেন সিনেমাটা পিছাক, কিন্তু তারা চায় না এতটা পিছাক। তাদের কথা হচ্ছে 2022 সংক্রান্তি উৎসব, অর্থাৎ জানুয়ারির দিকে যেন এই সিনেমাটার রিলিজ পায়। ওয়েল, এখন সবটাই ডিপেন্ড করছে সময় মতো কাজ শেষ হবে কিনা সেটার উপর। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।